ହ୍ୟାଲୋ ଏଭ୍ରିଭାନ୍ ୱେଲକମ୍ ଟୁ ଆୱାର ଚ୍ୟାନେଲ ଆଜି ଆମେ ଡିସକସନ୍ କରିବା ପ୍ଲସ୍ ଟୁ ଫାଷ୍ଟ ଇୟର ଅପସନାଲ ଓଡ଼ିଆର ଗ୍ରାମର୍ ଛନ୍ଦର ପାର୍ଟ ଥ୍ରୀ ଅମିତ ରାକ୍ଷର ପାର୍ଟ ୱାନ୍ ପାର୍ଟ ଟୁ ମୁଁ ଆଗରୁ ଡିସକସନ୍ କରିସାରିଥିଲି তাহা মুসক্রিপশন বকসরে দেখ এবং এর কোয়েশ্চিন আনসার মধ্যে তেয়ারি করে সারি অপলোড অাইকি দেখবে ডিক্রিপশন বকসরে সবুজ ছন্দর কোশ্চিন আনসার মধ্যে ডিসকসন করেছি ডিসক্রিপশন বকসরে অর্ট থ্রি মুোড করা ভুলে যাই বহু দিন হল অপলোড করে পট ওয়ান পার্ট টু তেমু জন মো সবসক্রাইবর সবসক্রাইব মু জানি নাই কিন্তু মো ভিডিওরে আসি কমেন্ট করে কি পার্ট থ্রি অপলোড করিবি বলি। তো আচন্তু ভিডিঅ'টি ষ্টাৰ্ট কৰিব অমিত্ৰাক্ষৰ ছৰ পাৰ্ট ৱান পাৰ্ট টুৰে আমি ডিছকচন কৰিলে মিত্ৰাক্ষৰ ছৰ দুই ভাগ ওলায় মিত্ৰাক্ষৰ অমিত্ৰাক্ষৰ মিত্ৰক্ষৰ আগৰু আমি ডিছকন কৰি চাৰিতে আজি আমি ডিছকচন কৰিব অমিত্ৰাক্ষৰ ছন্দ যদি ভিডিঅ'টি ভাল লাগি থাকে ত'লে গোটেই লাইক কৰি যিব আচন্তু ভিডিঅ'টি ষ্টাৰ্ট কৰিব আমাৰ পাৰম্পৰিক ছন্দ নুহে অৰ্থাৎ କେଉଁଠାରେ ମଧ୍ୟ ବ୍ୟବହାର ହୁଏ ନାହିଁ ତେଣୁ ଏହା ଆମର ପାରମ୍ପରିକ ଛନ୍ଦ ନୁହେଁ କହିଲେ କୁହାଯିବା ଉଚିତ କାରଣ ଏହା ପ୍ରୟୋଗ ହୁଏ ନାହିଁ ଇଂରାଜୀ ସାହିତ୍ୟ ପ୍ରଭାବରେ ଆଧୁନିକ କାବ୍ୟ କବିତାରେ ଏହି ଛନ୍ଦ ବ୍ୟବହୃତ ହୋଇଛି ତ କ'ଣ ନା ଇଂରାଜୀ ସାହିତ୍ୟ ଇଂରାଜୀର ଯେଉଁ ଶବ୍ଦ ଗୁଡ଼ିକ ଆସିଛି ସାହିତ୍ୟରେ ସବୁ ଯେଉଁ ପ୍ରଭାବ ପଡ଼ିଛି ଯେଉଁ ଆଧୁନିକ କାବ୍ୟ ଗୁଡ଼ିକ ଅଛି ଏହି ଛନ୍ଦ ବ୍ୟବହୃତ ହୁଏ ତ ଯେଉଁ ପଦରେ ଅମିତ୍ରାକ୍ଷର ତାର ସଂଜ୍ଞା ଦେଖନ୍ତୁ ନା ଯେଉଁ ପଦରେ ପ୍ରାନ୍ତ ମିଳନ ନଥାଏ ତାହାକୁ ଅମିତ୍ରାକ୍ଷର ଛନ୍ଦ କୁହାଯାଏ ଯେଉଁ ପଦରେ ପ୍ରାନ୍ତ ମିଳନ ନଥାଏ ତାହାକୁ କ'ଣ କୁହାଯାଏ ନା ଅମିତ୍ରାକ୍ଷର ଛନ୍ଦ କୁହାଯାଏ ପ୍ରାନ୍ତ ମିଳନ ନଥିଲେ ମଧ୍ୟ ପ୍ରତି ପାଦର ଅକ୍ଷର ସଂଖ୍ୟା କ'ଣ ଥାଏ ନା ସମାନ ଥାଏ ପ୍ରାନ୍ତ ମିଳନ ଏଠାରେ ଏଠାରେ କ'ଣ କୁହାଯାଇଛି ନା ପ୍ରାନ୍ତ ମିଳନ ନଥାଏ ପ୍ରାନ୍ତ ମିଳନ নথিলে মধ্যে নই অমিত্রাক্ষর ছন্দরে প্রতীপর অক্ষর স্মান থাকে এর জতিপাতের মধ্যেইভাবে কোণ নির নিদিষ্ট নিয়ম না রচনা করা যায় কিন্তু এর কিছু নিয়ম নীতি নিয়ম কিছু না প্রত্যেক পাদর অক্ষর সান থাকে তার সঠিক মাত্রা নথা আবৃত্তি কলা বেড়ে পাঠক নিজ সুবিধা অনুসারে জতি পারে। আগৰ আমি ডিছকচন কণ কৰিলে না কেঠাৰে কোনে গায়ক মানে যতিপাত কৰীক মানে মানে ক' কয় স্থায়ী ৰখি মানে গাইবা নাই নিশ্বাস বন্ধ হৈ যাব না তেণু কেতিয়ক জাগৰে স্থায়ী হৈ থাকে কিন্তু অমিত্ৰক্ষৰ ছন্দৰে জতি পকা নাই বা মানে যদি পাঠ কৰা যায় নাই নিজ সুবিধা অনুসৰি যোন আমি জতি পকাই পাৰিবা ତା'ପରେ ଶବ୍ଦାଡ଼ମ୍ବର ଏହି ଛନ୍ଦକୁ ଶବ୍ଦ ଆଡ଼ମ୍ବର ଏହି ଶବ୍ଦକୁ ସୁ ସୁହାଇଥାଏ ତା'ପରେ ଇଂରାଜୀରେ ଏହି ଛନ୍ଦକୁ ବ୍ଲାଙ୍କ ଭର୍ସ କହନ୍ତି ଏଇଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କ'ଣ ନା ଛନ୍ଦରେ ଇଂରାଜୀରେ ଏଇ ଛନ୍ଦ ବା ଅମିତ୍ରାକ୍ଷର ଛନ୍ଦକୁ କ'ଣ କୁହାଯାଏ ନା ବ୍ଲାଙ୍କ୍ ଭର୍ସ ବୋଲି କୁହାଯାଏ ବ୍ଲାଙ୍କ ଭର୍ସ ତାପରେ ପୂର୍ଣ୍ଣର ଭାବର ପୂର୍ଣ୍ଣତା ଅନୁସାରେ ଦୁଇ ତିନି ବା ଚାରି ପାଦରେ ଏକ ପଦ ହୁଏ ভাবর পূর্ণ করা ভাবক পূর্ণ করার কোণ কুযাই না দুই তিন ও চারি পাদ মানে দুই তিন চারি পায়ে তাপরে উদাহরণগুড়ি দেখা কো কাহযাই না মহাজযাত্রা রাধানাথ রায় মহাযাত্রা পঙ্কজ বা দেবী উৎকল ভারতী সারলে কি কলে কহ কুচামণি তাপরে অনেক প্রণয়নীকর সত্যে হয়ে থ ଯେବେ ନୃପତି ନନ୍ଦିନୀ ଥାଆନ୍ତା ଶକତି ମମ ଥାଆନ୍ତା ବିଭବ କହନ୍ତି ପରାଣ ପଣ ନାରୀ ଶିକ୍ଷା ଲାଗି ବସାନ୍ତି ନାଳନ୍ଦା ସମ ମହାବିଦ୍ୟାଳୟ ପ୍ରଣୟନୀର କ'ଣ ନୀଳକଣ୍ଠ ଦାସଙ୍କର ପ୍ରଣୟନୀରୁ ଆନିତ ହେଲା ତାପରେ ଏଇଟା ସବୁ ହେଉଛି ଏଇଟା କାହାର ଉଦାହରଣ ନା ଅମିତ୍ରାକ୍ଷର ଉଦାହରଣ ନେକ୍ସଟ୍ କ'ଣ ଅଛି ଦେଖିବା আমি অমিত্রাক্ষরক ব্লাঙ্ক ভস কুলে এবং আও এক ছন্দ অ মুক্ত ছন্দ যা সেথারে প্রাণ মিন নাই এর প্রান্ত মিন নথাই ছর নাম কুক্ত ছন্দ ফ্রি ভর্স এখানে প্রতর অক্ষর সংখ্যা সান নহে অমিত্রাক্ষর প্রত্যেক পাদর অক্ষর সংখ্যা সান কিংবা যে আমি করি পুতলে কিন্তু এটার প্রতিপাদ রক্ষর স্মান অক্ষর সংখ্যা কোণ না সমান নু প্রতীপর সংখ্যা সমান সান নু তা জতিপাত নিয়ম মধ্যে আবদ্ধ নুয়ে অর্থাৎ যে কোণে যতিপাত নকলে চলিব এর কৌশি নিয়ম হি না মুক্ত ছন্দরে তাপরে আধুনিক পাশ্চাত্য কবি মানে প্রথমে মনর বিস্তারিত ভাব প্রকাশপ শৃঙ্খলাহীন কাব্যশৈলীকে ব্যবহার করলে ତ ଆଧୁନିକ ପାଶ୍ଚାତ୍ୟ କବିମାନେ କ'ଣ ନା ନିଜର ମନକୁ ମାନେ ମନକୁ ନିଜକୁ ଭାବିବା ପାଇଁ ମନରେ ଭାବିବା ପାଇଁ ଏହି ମୁକ୍ତ ଛନ୍ଦ ବ୍ୟବହାର କରୁଥିଲେ ପରେ ଏହା ଭାରତୀୟ ତଥା ଓଡ଼ିଶାର କବିମାନଙ୍କୁ ଅନୁପ୍ରାଣିତ କଲା ପରେ ଏସବୁ ଭାରତୀୟ ତଥା ଓଡ଼ିଶାର କବିମାନଙ୍କୁ ଅନୁପ୍ରାଣିତ କଲା ସଚି ରାଉତରାୟ ଗୁରୁପ୍ରସାଦ ମହାନ୍ତି ମୁ ପ୍ରମୁଖ ଏହି ଛନ୍ଦ ପ୍ରୟୋଗ କରି ସଫଳ ହେବା ପରେ ଅନ୍ୟାନ୍ୟ କବିମାନେ ଏହାକୁ ଆପଣାର କରିନେଲେ ସାମ୍ପ୍ରତିକ কবিতার পারম্পরিক ছন্দ নির্বাসিত হয়ে তা স্থানের মুক্ত ছন্দর কায়া বিস্তার করেছে অবশ্য সঙ্গীতরে পুরোনা ছন্দ এভাবে পরিদৃষ্ট অর্থাৎ কেতে কে স্থানরে এই মুক্ত ছন্দ ব্যবহৃত হয়ে থাকে এর উদাহরণ সব আমি দেখবা না মুক্ত ছন্দ মুক্ত ছন্দ বার্তা সচিদানন্দন রাউতরায় আপনার প্লস টু সেকেন্ড ইয়র রে দেখবে বার্তা বার্তা কবিতা অচিদানন্দ রাউতরায় प्लस टू सेके इयर रे रेल्ला तर शताब्दीर रु आसी अशी दूत आणेष्य जीवनर संभावना जही ही मूर्तीमान ज ही प्राचीर प्रांत जग ही मानव शिशु जग धरी मौलिकर ज्ञान एठारशीपात ना कौसी प्राण मिळन नाही तुम या एक मुक्त छंदर उदाहरण आजपासून एतकी सांगा देखत आज एस्टर ডিসকসন করে নি রই যাই থ্যাঙ্কু যে মো মানে কমেটর যে কমেন্ট করে এইটা রইযাই পট থ্রি হয়ে গেল মোটর এর কোশ্চেন আনসার মধ্যে ডিসকসন করেছি আপনার যদি দেখা চাঁদে তাহলে মো ডিসিপশন বকসে অাইকে দেখুন এই যদি এই ভিডিওটি ভাল লাগি থাকে তাহলে মো চ্যানেলক লাইক সবসক্রাইব এবং কমেন্ট করা ভুলবে না থ্যাঙ্ক ইউ লিপি Thank you.